আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে, খটাখট কি যেন টাইপ করছে হয়তো। আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম, প্রচণ্ড রকম তৃষ্ণার্ত আমি, তৃষ্ণায় বুক ফেটে যাবার জোগাড়। সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি রে কিছু হইল? আমি হতাশ গলায় বললাম, না। তার মানে তোকে এবছর ড্রপ দিতেই হবে, সাজিদ জিজ্ঞেস করল। আমি বললাম, কি আর করা, আল্লাহ যা করেন ভালো জনে করেন। সাজিদ বলল, তোদের এই একটাই দোষ বুঝলি, দেখছিস পুরো অ্যাটেন্ডেন্সের জন্য এক বছর ড্রপ খাওয়াছে, তার মধ্যেও বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভাই এখানে কোন ভালোটা তুই পাইলি বলতো? সাজিদ সম্পর্কে কিছু বলে নেতা দরকার। আমি আর সাজিদ রুমমেট, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে। প্রথম জীবনে খুব ধার্মিক ছিল, নামাজ কালাম করত, বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে কিভাবে যেন অ্যাগনস্টিক হয়ে পড়ে। আস্তে আস্তে স্রষ্টার ওপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে, ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান বলে মনে করে। তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ, আর ঈশ্বর ধারণাটাই এইরকম স্বার্থন্বেষী কোনো মহলের মস্তিষ্ক প্রসূত। সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়াবার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু তাকে একদম ইগনোর করেও যাওয়া যায় না। আমি বললাম, আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারতো, ঠিক না? সাজিদ বলল, আরে খারাপ হবার আর বাকিটা আছে কি? আমি বললাম, হয়তো। ও বলল, যেমন? আমি বললাম, এরকমও তো হতে পারতো, ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না, পরীক্ষায় ফেল মারলাম, এখন ফেল করলে আমার এক বছর ড্রপ যেত, হয়তো ফেলের অপমানটা আমি নিতে পারতাম না, আত্মহত্যা করে বসতাম। সাজিদ হা 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 করে হাসা শুরু করলো, বলল, কি বিদঘুটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই। এই বলে সে আবারও হাসা শুরু করলো, বিদ্রোপাত্মক হাসি। রাতে সাজিদের সাথে আমার আরও এক দফা তর্ক হলো। সে বলল, আচ্ছা তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস কিসের ভিত্তিতে? আমি বললাম, আসলে বিশ্বাস দুই ধরনের, একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস, অনেকটা শর্তারূপে বিশ্বাস বলা যায়, অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস। সাজিদ হাসলো, সে বলল, দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে, বল বুঝলি? আমি তার কথায় কান দিলাম না, বলে যেতে লাগলাম, প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না, পড়লেও খুবই টেম্পোরারি, এই বিশ্বাস এতই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায়। সাজিদ এবার নড়ে চড়ে বসল, সে বলল, কীরকম? আমি বললাম, এই যেমন ধর সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটি আদিম কৌতূহল আছে, আমরা আদিকাল থেকেই এদের নিয়ে জানতে চেয়েছি, ঠিক? হুম ঠিক, আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে গিয়েছে, ঠিক? হ্যাঁ, আমরা একাত্তা ছিলাম, আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি। সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছেন। পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি। টলেমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস? সাজিদ বলল, হ্যাঁ, সে বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। একদম তাই, কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিওরিতে বসে আছে? নেই, কিন্তু কি জানিস, এই টলেমির থিওরিটা বিজ্ঞান মহলে টিকে ছিল পুরো 250 বছর। ভাবতে পারিস, 250 বছর পৃথিবীর মানুষ, যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছিল, তারাও বিশ্বাস করতো যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। এই 250 বছরে তাদের মধ্যে যারা যারা মারা গিয়েছে, তারা এই বিশ্বাস নিয়ে মারা গিয়েছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। সাজিদ সিগারেট ধরালো, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তাতে কি, তখন তো আর টেলিস্কোপ ছিল না, তাই ভুল মতবাদ দিয়েছে আর কি, পরে নিকোলাস কোপারনিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করলো না? হ্যাঁ, কিন্তু কোপারনিকাসও একটা মস্ত বড় ভুল করে গেছে। সাজিদ প্রশ্ন করলো, কী রকম? অদ্ভুত, এটা তো তোর জানার কথা। যদিও কোপারনিকাস টলেমির থিওরির বিপরীতে থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয়, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন, এবং সেই ভুলটাও বিজ্ঞান মহলে বিট দর্পে টিকেছিল গোটা 50 বছর। কোন ভুল? উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু সূর্য ঘোরে না, সূর্য স্থির। কিন্তু আজকের বিজ্ঞান বলে, না, সূর্য স্থির নয়, সূর্য নিজের কক্ষপথে অবিরাম ঘূর্ণনরত অবস্থায়।
সাজিদ বলল, সেটা ঠিক বলেছিস, কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে এটার প্রতিনিয়ত পরিবর্তিত হবে। এখানে শেষ বা ফাইনাল বলে কিছুই নেই। একদম তাই, বিজ্ঞানে শেষ ফাইনাল বলে কিছু নেই। একটা বৈজ্ঞানিক থিওরি 2 সেকেন্ডেও টেকে না, আবার আরেকটা 200 বছরও টিকে যায়। তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না, এটাকে আমরা বড় জোর চুক্তি বলতে পারি। চুক্তিটা এরকম, তোমায় ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ তোমার চেয়ে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে। সাজিদ আবার নড়ে চড়ে বসল, সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে। আমি বললাম, ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা বা অস্তিত্ব হচ্ছে ঠিক এর বিপরীত। দেখ, ধর্ম আর অবিশ্বাসের মধ্যকার এই দৃঢ় পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা আছে। বলা আছে, এটা তাদের জন্য যারা বিশ্বাস করে। সূরা বাকারা আয়াত নম্বর 2। যদি বিজ্ঞানে শেষ বা ফাইনাল কিছু থাকতো, তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো। হয়তো বলা হতো এটা তাদের জন্যই যারা বিজ্ঞান মনস্ক। কিন্তু যে বিজ্ঞান সদা পরিবর্তনশীল, যে বিজ্ঞানের নিজের ওপর নিজেরই বিশ্বাস নেই, তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে? সাজিদ বলল, কিন্তু যাকে দেখি না, যার পক্ষে কোনো প্রমাণ নেই, তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি? সৃষ্টিকর্তার পক্ষ থেকে অনেক প্রমাণ আছে, কিন্তু সেটা বিজ্ঞান পুরোপুরি দিতে পারে না। এটা বিজ্ঞানের সীমাবদ্ধতা, সৃষ্টিকর্তার নয়। বিজ্ঞান অনেক কিছুরই উত্তর দিতে পারে না। লিস্ট করতে গেলে অনেক লম্বা একটা লিস্ট করা যাবে। সাজিদ রাগারাগি গলায় বলল, ফাইজলামো করিস আমার সাথে? আমি হাসতে লাগলাম, বললাম, আচ্ছা শোন, বলছি, তোর প্রেমিকার নাম মিতু না? এইখানে প্রেমিকার ব্যাপার আসছে কেন? আরে বল না আগে। হ্যাঁ, মিতু। কিছু মনে করিস না দোস্ত, কথার কথা বলছি, আমি মিতুকে ধর্ষণ করলাম। রক্তাক্ত অবস্থায় মিতু তার পেটে পড়ে আছে। আরও ধর, তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস। এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি, মিতুকে ধর্ষণ করায় কেন আমার শাস্তি হওয়া দরকার? সাজিদ বলল, ক্রিটিক্যাল কোয়েশ্চেন, এটাকে বিজ্ঞান দিয়ে কিভাবে ব্যাখ্যা করব? আগেই বলেছি, এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই, কিন্তু এর সাথে স্রষ্টাই বিশ্বাসের সম্পর্ক কি? সম্পর্ক আছে। স্রষ্টাই বিশ্বাসটাও এমন একটা বিষয় যেটা আমরা মানে মানুষেরা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণাদি দিয়ে প্রমাণ করতে পারবো না। স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়ে না, ওনাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না, ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয়। সাজিদ এবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসল। সে বলল, ধুর, কী সব সাল বুঝালি, যা দেখি না তাকে বিশ্বাস করে নিব? আমি বললাম, হ্যাঁ, পৃথিবীতে অবিশ্বাসী বলে কিছুই নেই, সবাই বিশ্বাসী। সবাই এমন কিছু না কিছুতে ঠিক বিশ্বাস করে যা তারা আদৌ দেখেনি বা দেখার কোনো সুযোগও নেই, কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তুলে না, তারা নির্বিঘ্নে তাতে বিশ্বাস করে যায়। তুইও সেই রকম। সাজিদ বলল, আমি? পাগল হয়েছিস? আমি না দেখে কোনো কিছুতেই বিশ্বাস করি না, করবও না। তুই করিস, এবং এটা নিয়ে তোর মধ্যে কোনো দিন কোনো প্রশ্নও জাগেনি, এবং আজকে এই আলোচনা না করলে হয়তো জাগতও না। সে আমার দিকে তাকিয়ে রইল। বললাম, জানতে চাস? আবার বলছি, কিছু মনে করিস না, যুক্তির খাতিরে বলছি। বল, তুই বল। আচ্ছা, তোর বাবা মার মিলনে যে তোর জন্ম হয়েছে সেটা তুই দেখেছিলি? বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে? হতে পারে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারোর সাথে দৈহিক সম্পর্ক করেছে তোর জন্মের আগে। হতে পারে তুই ওই ব্যক্তিরই জৈব ক্রিয়ার ফল, তুই এটা দেখিসনি, কিন্তু কোনো দিনও কি তোর মাকে এটা নিয়ে প্রশ্ন করেছিলি? করিসনি। সেই ছোটবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিস, এখনও তাকে বাবা ডাকছিস, যাকে ভাই হিসেবে জেনে আসছিস তাকে ভাই, বোনকে বোন, তুই না দেখে এইসবে বিশ্বাস করিস? কোনো দিন জানতে চেয়েছিস তুই এখন যাকে বাবা ডাকছিস, তুই আসলেই তার ঔরসজাত কিনা? জানতে চাসনি, বিশ্বাস করে গেছিস, এখনও করছিস, ভবিষ্যতেও করবি। স্রষ্টার অস্তিত্বের বিশ্বাসটাও ঠিক এমনই রে। এটাকে প্রশ্ন করা যায় না, সন্দেহ করা যায় না, এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয়, এটার নামই বিশ্বাস। সাজিদ উঠে বাইরে চলে গেল। ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো। পরের দিন ভোরে আমি যখন ফজরের নামাজের জন্য উজু করতে যাব, দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে। আমি তার মুখের দিকে তাকালাম, সে আমার চাহনির প্রশ্নটা বুঝতে পেরেছে।
সে বলল নামাজ পড়তে উঠেছে।